অল ত্রিপুরা এমজিএন রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার রাজধানী উমাকান্ত একাডেমি অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন স্বেচ্ছায় রক্তদান শিবিরের গুরুত্ব ব্যাখ্যা করেন। কারণ আমি দিতে চাই সমাজকে, রক্ত দিতে চাই সমাজকে। আমার রাজ্যের জন্য আমি রক্ত দিতে রাজি, আমার রাষ্ট্র নির্মাণের জন্য আমি রক্ত দিতে রাজি। মানুষের অন্তরে যে কথা, সেটাই সত্য বড় মূল্যবান কথা।